রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, ভিডিও করতে পারিনি তাড়াহুড়োর ছোটে। তো চলো এখন আমরা বেরোচ্ছি সাইট সিনের জন্য। জুতে এসে গেছি আমরা, এত লাইন আছে এখনো, কখন লাইন শেষ হবে জানি না। জায়গাটা দেখো দারুণ দেখতে। এটা হচ্ছে ডিয়ার, হরিণ কতগুলো, একটা দুটো তিনটে, এটা হচ্ছে তেহের, হিমালয়ান তেহের। চল শু বাবাই, চল একটু আটটু উপরে উঠে বুঝি। এবার আমরা যাচ্ছি, এখানে জু আর মাউন্টেনিং দুটোই হয়, ওটা দেখার জন্য। সবাইকে দেখাচ্ছি না, হোয়াইট লেপার্ড শুয়ে আছে, এই যে এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, লেপারটা মানে খুঁচে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। আফ্রিকাতে এটা পাওয়া যায়, আমাদের ওতে আছে, ওই জয়ন্তীতে আছে। Wow. এটা হচ্ছে রেড পান্ডা, দুটো আছে রেড প্যান্ডা, দিক থেকে আমার ওইদিকে আরে ভাই 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 রেড প্যান্ডা আছে, আওয়াজ করবেন না, কেউ আওয়াজ করবেন না, এটা হচ্ছে রেড প্যান্ডা। হ্যালো আচ্ছা,
आपल्याला ट्रेकला दिसले हो चा बागाने एलम फोटोशूट करते दारून एखान थेके कांचनजंगा परिष्कार देखा जाच्छे आर सबाई मिले फोटोशूट करलाम एखाने इन्स्टाग्रामे पोस्ट करब आर এখন বাজে 4:30 লাঞ্চ করলাম লাঞ্চ করে তারপর আমরা যাচ্ছি এখন ম্যালের দিকে আমি রেডি হয়ে গেছি আর আজকে প্রচন্ড কুয়াশা প্রচন্ড ঠান্ডা 10 ডিগ্রি টেম্পারেচার রাত্রিবেলা আরও কমবে হাহা করছি আর ধোঁয়া বেরোচ্ছে মুখ দিয়ে চলো যেতে যেতে ব্লগ করছি মোটামুটি এখন বাজে 6:30 শপিং ডান হয়ে গেছে আর এখন আমরা একটু কিছু খাবো মানে জাস্ট স্ট্রিট ফুডই তো কফি খেলাম প্রচণ্ড ঠান্ডা আজকে 10 ডিগ্রির কম আই থিঙ্ক 8 ডিগ্রি 7 ডিগ্রি হবে ঠিক আছে আমি বলছি এখানে বসি না এখানে ভালো চেয়ার আছে এখানে আছে বসি এখানে বসবে আমরা এখন মোমো খাচ্ছি যেটা হচ্ছে এখানকার স্পেশালিটি 17 তারিখ রাতে আর চিকেন ললিপপ এটা চিকেন কাটলেট এটা হচ্ছে ফ্রাইড চিকেন মোমো আজকে লাস্ট ডে তো প্রচুর খাচ্ছি পাহাড়ের গায়ে টিম টিম করে আলো জ্বলছে কি ভালো লাগছে আমাদের লাস্ট ডে দার্জিলিং এ তো এন্ড অফ দ্য মোমেন্ট কিছু কিনতে এসেছি দেখা যাক কি কেনা যায় অ্যান্ড আমি একাই এসেছি আই এম ওয়াকিং টুয়ার্ডস দ্য ম্যাল আড়াই কখনো উতরাই ভীষণ সুন্দর লাগছে সকালবেলা আমার শ্বশুরবাড়ির সাথে যখন এসেছিলাম তখন এই রাস্তাটা দিয়ে উঠতে হতো হোটেলটায় অন্য হোটেলে ছিলাম বাট এখন আমি ম্যালের দিকে হাঁটছি এদিক দিয়ে আর এটা হচ্ছে অন্য রাস্তা এখানকার ডগিগুলো কি সুন্দর মনে হয় ধরে চটকে দিই কেভেন্টার্স অ্যান্ড রুফটপ সেই ফেমাস কুঙ্গা হোটেল এটাই আসার জন্য সবাই বার দেখে যাচ্ছি ম্যালটাকে আর কবে আসবো জানি না কোথায় যাচ্ছ এখন তুমি মিরিকে যাচ্ছি এরকম লাগছে তোমার খুব ভালো লাগছে মিরিক থেকে সাইড সিনে বেরোবো তারপর বাড়ি শিলিগুড়ি থেকে বাড়ি ইউটিউবে পেয়ে যাবে এইসব ভিডিও চিন্তা নেই ইউটিউবে আমরা পেয়ে যাবো এই ভিডিও মুলা 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 এখন নামলাম নেপালে পশুপতি মার্কেটে এখানে নেপাল বর্ডার দেখা যায় ওকে
এটা যেখানে এলাম সেটা নেপাল, আর ওদিকটা ইন্ডিয়া, এদিকটা বর্ডারে নেপাল। নেপালের গেটটা ছবি তোলো। দশ টাকা পিস, আপনার পুরো নিলে 80 টাকা। পুরো নিয়ে লাভ আমাকে একটা দিন, আমি দশটা পিস আছে আপনার। ব্লগটা যদি ভালো লাগে লাইক দিন, শেয়ার করে দিও, চলছে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন মেডিকেল ব্লগ। লেবু লজেন্সের মতো গোল গোল অরেঞ্জ অরেঞ্জ।